আপনার গোপবন্ধু সংগঠনের মহিলা গাড়ির বাসনা অজি মন পথে নরকে পড়ি থাকু জগত উদ্ধার হয়। নমস্কার দর্শক, বাস্তব ডিজিটাল মিডিয়াকে আপনার অনেক অনেক স্বাগত। সবুলে বাস্তব বাস্তব কথা কই অনেক সফলতা পাইছি মধ্যে। বাদামবাড়ি বস স্ট্যান্ডে সুজাতা কার্তিকেয়ঙ্ক নামে আটটি দোকান জবরদস্ত যা বেড়ে ফেরস্ত পাইছি মধ্যে। এই উপস্থাপনা বাস্তব ডিজিটালর এই দাবি, এই উপস্থাপনার কটক গঙ্গা মন্দিরের পন্থ উদ্ধারণ হয়েছে। আজ বাস্তব এক নিছক সত্য নিছক বাস্তবতা আজ আপনার আগে উপস্থাপন করা যাচ্ছি। কটক দর্গা বজার, যেটি দর্গা বজার থানা জেলা মুখ্য চিকিৎসালয় এবং পবিত্র মুসলমান ভাই মানুষ পবিত্র পুণ্যপীঠ কদম রসুল অবস্থিত যেটি রয়েছে, যে জায়গার এক পবিত্র জায়গা এবং কটক জনগহলি বসতি জায়গা, সেইটি পুণ্যাত্মা গোপবন্ধু মূর্তি প্রতিমূর্তি মধ্যে স্থাপন হয়েছে। কিন্তু আজ পুণ্যাত্মা গোপবন্ধু শুঙ্কুচ্ছেন কটক মহানগর নিগমর মহিলা গাড়ির বাসনা প্রতি কথারে ওড়িশার সমস্ত নেতা নেতৃবৃন্দ আজ ওড়িশার অস্মিতা বিষয়ে প্রশ্ন পচারুলা বেড়ে সেই নেতা মানুষ এই বাস্তব ডিজিটাল প্রশ্ন যে বর্তমান এই যে পুণ্যাত্মা গোপবন্ধুঙ্কর বাসনা শুঙ্গিবার ওড়িয়া অস্মিতা গলা কুয়াড়ে কুয়াড়ে গলা সে ওড়িয়া অস্মিতা এটি কোনো পুণ্যা, এইটা কোনো ওড়িশার পূজ্য পূজা কু অপমান নুহে কি অসম্মান নুহে কি? এই বাস্তবিক অসম্মানতা মধ্যে আজ কোণ করুছি কটক মহানগর নিগম? নো পার্কিং জায়গায় নো জায়গায় ধরা মরা হয়েছি এবং এটি নো পার্কিং জোন পার্কিং জোনে পরিণত করা হয়েছে। কোণ করছেন কটকর মান্যবর মেয়র, ওড়িয়ার অস্মিতা গলা কুয়াড়ে, পূজ্য পূজার পূজা গলা কুয়াড়ে? আজ পূজ্য পূজার অসম্মান এই কটক মহানগর নিগমরে এবং ওড়িয়ার অস্মিতা আজ ধূলিসাৎ হয়ে যাইছি এই কটক মহানগর নিগমরে। আজ শুঙ্গুছেন পুণ্যাত্মা গোপবন্ধু শুঙ্গুছেন মহিলা গাড়ির বাসনা। এই জনসাধারণকে এই প্রশ্ন, এই সরকার প্রশ্ন, কটক মহানগর নিগম প্রশ্ন, কটক মহানগরের কটক জেলার পুলিশ প্রশাসন প্রশ্ন যে আজ যে অসম্মান হচ্ছে পুণ্যাত্মা গোপবন্ধু তার উত্তর কি দেব? আগামী দিনের এর এই জিনিসের সমাধান করা এই বাস্তব ডিজিটাল এই গণমাধ্যম তরফ আপনার অনুরোধ করা যাচ্ছে, নহলে এক আন্দোলনাত্মক রূপ নেব বলে চর্চা হয়েছি। এই বুদ্ধিজীবী দেখুছেন মধ্য, কিন্তু কাহার কিছু কহিবার নাই, কাহার কিছু প্রতিবাদর স্বর নাই। প্রতিবাদ কলে প্রতিরোধর স্বর উঠেছে সরকারঙ্ক তরফর, কণ বা করা যাব? ধীরে ধীরে লোপ পাচ্ছে পূজ্য পূজা, পূজ্য পূজাকে অসম্মান করা চালছে, কিন্তু প্রতিরোধ নাই, প্রতিবাদ নাই। দয়াকরি কটক মহানগর নিগম মেয়র, কটক জেলা প্রশাসন এবং কটক পুলিশ প্রশাসনকে নিবেদন যে এই যে পূজ্য পূজার অসম্মান, ইয়া বিরুদ্ধে তুরন্ত পদক্ষেপ নিয়ন্ত। ধন্যবাদ।